গার্ডেন রিচে মেয়র ফিরহাদ হাকিম এলাকা পরিদর্শন ফিরহাদ হাকিমের নির্মীয়মান অবৈধ বহুতল ভেঙে বিপর্যয় হয়েছে যার জেরে এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে অবৈধভাবে বহুতল নির্মাণ হয়েছে স্বীকার করে নিয়েছিলেন ঘটনা ঠিক পরপরই মেয়র এবং মুখ্যমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম তিনি এলাকা পরিদর্শনে এসেছেন গার্ডেন রিচে দুর্ঘটনাস্থলে ফিরহাদ হাকিম আমরা জানি যে যে দুর্ঘটনাগ্রস্ত যে নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়েছিল যার এখনো পর্যন্ত যেখানে डिजास्टर मैनेजमेंट ग्रुप एवं कलकाता पुरसभार आधिकारिकरा काज चालिए जाच्छेन उद्धारेर काज चलछे एखोनो पर्यन्तो सेई जायगा थेके बाकी बाड़ीगुलो संलग्न बाड़ीगुलो बहुतलगुलो सेगुलो कोन परिस्थितिते रयेछे सेगुलोर अवस्था ठीक कि ता खतिए देखार जोन्नो गतकाली बोलेछिलेन मेयर ফিরহাদ হাকিম जे सेगुलो देखा होबे एवं एकटी आधिकारिकदेर निये पुरसभार उच्च पर्यायेर बैठक हय सेखाने मेयर छिलेन बैठके तारपर आजके एलाका परिदर्शने गार्डेन रिचे गेलेन मेयर ফিরহাদ হাকিম নির্মীয়মান বহুতলটি যে বেআইনি ছিল সে কথা ঘটনার ঠিক পরপরই স্বীকার করে নিয়েছিলেন মেয়র নিজে সেই সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ঘটনাস্থলে তখন তিনি সে কথা ঘোষণা করেছিলেন আপনি কেমন আছেন সবা কাজ করছেন পুনর খোঁজ নেওয়া হচ্ছে আচ্ছা এখন অবধি আপনারা ডিটেক্ট করতে পারেন হ্যাঁ এখন অবধি হয়নি ওটা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এনডিআরএফ এর কি অপারেশন শেষ হয়ে গেছে অফিশিয়ালি ওরা এখন তো এনডিআরএফ নয় এখন ডিএমজি কেএমসি এবং পুলিশ মিলিয়ে সার্চ করছে ঠিক আছে এনডিআরএফকে যখন দরকার পড়বে আরো ডাকা হবে কাজে কোনো সমস্যা হচ্ছে না তো না ঠিক আছে চলছে ওকে জিনিসপত্র বের হচ্ছে রাবিশ তো মানে আপনারা লাইভ ডিটেকশন পেয়েছেন না 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 সেরকম তো ইয়ে না থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ উদ্ধার কাজ শেষের পথে এখন ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কলকাতা পুরসভা এবং পুলিশ একসঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে এমনটাই বললেন আধিকারিক এবং সেই সঙ্গে এটাও জানানো হলো এনডিআরএফ যেটা আমাদের প্রতিনিধি সৈকত সকালেই জানাচ্ছিলেন যে এনডিআরএফ তাদের কাজ মোটামুটিভাবে এখন শেষ করে ফেলেছে এখন উদ্ধারের কাজ শেষের পথে আর কোনো অসুবিধা হচ্ছে না উদ্ধার কাজে এমনটাও জানালেন আধিকারিক এবং সব মিলিয়ে এই জায়গা থেকে একদিকে উদ্ধার কাজ অন্যদিকে এসএসকেএম এ যারা আহতরা ভর্তি ছিলেন তারা আস্তে আস্তে যারা গুরুতর আহত ছিলেন তারা আস্তে আস্তে স্থিতিশীল হচ্ছেন শারীরিকভাবে তাদের উন্নতি হচ্ছে এমনটাই জানা যাচ্ছে এবং অন্যদিকে এলাকা পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৈকত সৈকত এখনো পর্যন্ত একদিকে বলা হচ্ছে উদ্ধার কাজ শেষের পথে যেটা তুমি জানাচ্ছিলে সকালেই এবং এর মধ্যে বিল্ডিংগুলো কোন পর্যায়ে রয়েছে এবং সরেজমিনে সবটা খতিয়ে দেখতে মেয়র এসেছেন এলাকায় সব মিলিয়ে শেষ মুহূর্তের কী আপডেট রয়েছে একদমই দেখো গার্ডেন রিচে কিন্তু গার্ডেন রিচের আধিকারিকরা তারা এই মুহূর্তে এলাকায় পৌঁছেছেন এবং মেয়র ফিরহাদ হাকিম তিনি এলাকায় পৌঁছেছেন এবং মূলত যে বিষয়টা জানা যাচ্ছে গার্ডেন রিচের উদ্ধার কার্য কিন্তু বলতে গেলে একদম শেষ পর্যায়ে এনডিআরএফের উদ্ধার কার্য এক প্রকার শেষ এই মুহূর্তে ডিএমজি এবং কেএমসির তরফ থেকে আধিকারিকরা রয়েছেন ফিরহাদ হাকিম মেয়র সেখানে গেছেন তার একটাই কারণ যেটা জানা যাচ্ছে ভেঙে পড়া বাড়ি তার পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর অবস্থা কী কেএমসি আধিকারিকরা সেগুলো পরীক্ষা করছে সেই বাড়িগুলোর অবস্থা সম্পর্কে মেয়র ফিরহাদ হাকিম নিজে জানতে গেছেন যদি দেখা যায় সেই বাড়িগুলি বিপজ্জনক তাহলে হয়তো সেই বাড়িগুলিকে নতুনভাবে রেনোভেট করার জন্য বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরানো হতে পারে হলেও হতে পারে এমনটাই জানা যাচ্ছে সেই জন্যেই কিন্তু মেয়র ফিরহাদ হাকিম পার্শ্ববর্তী বাড়িগুলোর হাল হকিকত জানতেই এলাকায় গেছেন এবং নতুন করে আবার আগামী কয়েক দিনের মধ্যে বা রিসেন্ট ফিউচারে কোনো বাড়ি এই ধরনের বাড়ি ভেঙে পড়তে পারে কি না যেগুলো বিপজ্জনক অবস্থায় রয়েছে সেগুলোর পরিস্থিতি কী সে গোটা বিষয়টা সরেজমিনে দেখতেই কিন্তু মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গেছেন সেই জন্যে বলা যায় গার্ডেন রিচের যে উদ্ধার কার্য সেই উদ্ধার কার্য তো শেষ মেয়র ফিরহাদ হাকিম এই মুহূর্তে ভবিষ্যতে আর যাতে সেখানে ধন্যবাদ সৈকত
গার্ডেন রিচে মেয়র ফিরহাদ হাকিম এলাকা পরিদর্শন ফিরহাদ হাকিমের নির্মীয়মান অবৈধ বহুতল ভেঙে বিপর্যয় হয়েছে যার জেরে এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে অবৈধভাবে বহুতল নির্মাণ হয়েছে স্বীকার করে নিয়েছিলেন ঘটনা ঠিক পরপরই মেয়র এবং মুখ্যমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম তিনি এলাকা পরিদর্শনে এসেছেন গার্ডেন রিচে দুর্ঘটনাস্থলে ফিরহাদ হাকিম আমরা জানি যে যে দুর্ঘটনাগ্রস্ত যে নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়েছিল যার এখনো পর্যন্ত যেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং কলকাতা পৌরসভার আধিকারিকরা কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারের কাজ চলছে এখনো পর্যন্ত সেই জায়গা থেকে বাকি বাড়িগুলো সংলগ্ন বাড়িগুলো বহুতলগুলো সেগুলো কোন পরিস্থিতিতে রয়েছে সেগুলোর অবস্থা ঠিক কী তা খতিয়ে দেখার জন্য গতকালই বলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম যে সেগুলো দেখা হবে এবং একটি আধিকারিকদের নিয়ে পৌরসভার উচ্চ পর্যায়ের বৈঠক হয় সেখানে মেয়র ছিলেন বৈঠকে তারপর আজকে এলাকা পরিদর্শনে গার্ডেন রিচে গেলেন মেয়র ফিরহাদ হাকিম নির্মীয়মান বহুতলটি যে বেআইনি ছিল সে কথা ঘটনার ঠিক পরপরই স্বীকার করে নিয়েছিলেন মেয়র নিজে সেই সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ঘটনাস্থলে তখন তিনি সে কথা ঘোষণা করেছিলেন আপনি কেমন আছেন কিংবা কাজ করছেন ওনার খোঁজ নেওয়া হচ্ছে আচ্ছা এখন অবধি আপনারা ডিটেক্ট করতে পারেন এখন অবধি হয়নি ওটা হয়ে যাবে এনডিআরএফের কি অপারেশন শেষ হয়ে গেছে অফিসিয়ালি ওরা এখন তো এনডিআরএফ নয় এখন ডিএমজি কেএমসি এবং পুলিশ মিলিয়ে সার্চ করছে ঠিক আছে এনডিআরএফ কে যখন দরকার পড়বে আরো ডাকা হবে কাজে কোনো সমস্যা হচ্ছে না তো না ঠিক আছে চলছে দুই ব্যক্তি আটকে আছে জিনিসপত্র বের হচ্ছে মানে আদেশ তো পাচ্ছেন না আপনারা লাইভ ডিটেকশন পেয়েছেন না 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 সেরকম তো ইয়ে না ঠিক আছে থ্যাংক ইউ উদ্ধার কাজ শেষের পথে এখন ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কলকাতা পুরসভা এবং পুলিশ একসঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে এমনটাই বললেন আধিকারিক এবং সেই সঙ্গে এটাও জানানো হলো এনডিআরএফ যেটা আমাদের প্রতিনিধি সৈকত সকালেই জানাচ্ছিলেন যে এনডিআরএফ তাদের কাজ মোটামুটিভাবে এখন শেষ করে ফেলেছে এখন উদ্ধারের কাজ শেষের পথে আর কোনো অসুবিধা হচ্ছে না উদ্ধার কাজে এমনটাও জানালেন আধিকারিক এবং সব মিলিয়ে এই জায়গা থেকে একদিকে উদ্ধার কাজ অন্যদিকে এসএসকেএমে যারা আহতরা ভর্তি ছিলেন তারা আস্তে আস্তে যারা গুরুতর আহত ছিলেন তারা আস্তে আস্তে স্থিতিশীল হচ্ছেন শারীরিকভাবে তাদের উন্নতি হচ্ছে এমনটাই জানা যাচ্ছে এবং অন্যদিকে এলাকা পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৈকত সৈকত এখনও পর্যন্ত একদিকে বলা হচ্ছে উদ্ধার কাজ শেষের পথে যেটা তুমি জানাচ্ছিলে সকালেই এবং এর মধ্যে বিল্ডিংগুলো কোন পর্যায়ে রয়েছে এবং সরেজমিনে সবটা খতিয়ে দেখতে মেয়র এসেছেন এলাকায় সব মিলিয়ে শেষ মুহূর্তের কী আপডেট রয়েছে একদমই দেখো গার্ডেন রিচে কিন্তু গার্ডেন রিচের আধিকারিকরা তারা এই মুহূর্তে এলাকায় পৌঁছেছেন এবং মেয়র ফিরহাদ হাকিম তিনি এলাকায় পৌঁছেছেন এবং মূলত যে বিষয়টা জানা যাচ্ছে গার্ডেন রিচের উদ্ধার কার্য কিন্তু বলতে গেলে একদম শেষ পর্যায়ে এনডিআরএফের উদ্ধার কার্য এক প্রকার শেষ এই মুহূর্তে ডিএমজি এবং কেএমসির তরফ থেকে আধিকারিকরা রয়েছেন ফিরহাদ হাকিম মেয়র সেখানে গেছেন তার একটাই কারণ যেটা জানা যাচ্ছে ভেঙে পড়া বাড়ি তার পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর অবস্থা কী কেএমসি আধিকারিকরা সেগুলো পরীক্ষা করছে সেই বাড়িগুলোর অবস্থা সম্পর্কে মেয়র ফিরহাদ হাকিম নিজে জানতে গেছেন যদি দেখা যায় সেই বাড়িগুলি বিপজ্জনক তাহলে হয়তো সেই বাড়িগুলিকে নতুনভাবে রেনোভেট করার জন্য বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরানো হতে পারে হলেও হতে পারে এমনটাই জানা যাচ্ছে সেই জন্যেই কিন্তু মেয়র ফিরহাদ হাকিম পার্শ্ববর্তী বাড়িগুলোর হাল হকিকত জানতেই এলাকায় গেছেন এবং নতুন করে আবার আগামী কয়েক দিনের মধ্যে বা রিসেন্ট ফিউচারে কোনো বাড়ি এই ধরনের বাড়ি ভেঙে পড়তে পারে কি না যেগুলো বিপজ্জনক অবস্থায় রয়েছে সেগুলোর পরিস্থিতি কী সে গোটা বিষয়টা সরেজমিনে দেখতেই কিন্তু মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গেছেন সেই জন্যে বলা যায় গার্ডেন রিচের যে উদ্ধার কার্য সেই উদ্ধার কার্য তো শেষ মেয়র ফিরহাদ হাকিম এই মুহূর্তে ভবিষ্যতে আর যাতে সেখানে ঘটনা না ঘটে ধন্যবাদ সৈকত